নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল 21 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহা প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি প্রতিদিনের মতো আলোচনা করি। অর্থাৎ এই যে 12টি যে রাশি রয়েছে তার মধ্যে পাঁচটি রাশির আগামীকাল মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই ভিডিওটি আমি কিছু বলার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, অর্থাৎ আপনারা যেন বুঝতে পারেন যে আমি যে এই মহাপ্রাপ্তির কথাটা বলি প্রত্যেকের ক্ষেত্রেই ঘটবে এমনটি নয়। আপনার ক্ষেত্রে ঘটতে পারে অথবা আপনার ক্ষেত্রে নাও ঘটতে পারে। এই জন্য আমি বারবার বলি, নিজস্ব জন্মকুণ্ডলী একবার বিচার করুন। আগামীকাল শতবিশা নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ রয়েছে শিবযোগ। যোগটা কিন্তু খুব ভালো রয়েছে আগামীকাল। যদি আপনার যদি গাঢ় প্রাপ্তির সম্ভাবনা যদি থাকে, আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার সঙ্গে কিন্তু হতে চলেছে। দুপুর তিনটা থেকে বৈকাল 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ 3:00 থেকে 4:30 পর্যন্ত কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, কোনো যাত্রা এগুলো করবেন না। কোনো মিটিং যদি থাকে এগুলো সমস্ত কিছু থেকে বিরত থাকুন। আমি আপনাদেরকে প্রতিদিন একটি কথা বলে থাকি, ভিডিওটি একবার না, বারবার শুনুন। আপনারা যে মূল্যবান অর্থ খরচ করছেন সেটার মূল্যবান অর্থ যে খরচ করছেন কি না সেটার আপনি খরচ করবেন কি না আপনি এই ভিডিওটি দেখলে কিন্তু জানতে কিন্তু পারবেন। অর্থাৎ আপনার জন্য আগামীকাল প্রাপ্তির ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে। দেখুন, 12টি রাশি জ্যোতিষশাস্ত্রে কোনো না কোনো রাশি কিন্তু প্রাপ্তি কিন্তু হতেই থাকে। তার মধ্যে আপনিও থাকতে পারেন, আপনার রাশি থাকতে পারে, কিন্তু আপনার রাশি থাকলো মানে যে আপনার সঙ্গেই যে ঘটনাটা ঘটবে এমন নয়। কারণ এখানে অনেক কিছু ভাগ রয়েছে। আপনার রাহু গ্রহ, রাহু আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, রাহু বলবত্তার উপর কিন্তু এই আকস্মিক প্রাপ্তিটা কিন্তু ঘটে। অল্পের জন্য 1-2 নম্বরের জন্য আপনার অর্থ মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাকে আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই জন্য রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায়, যাতে 2-1 নম্বরের জন্য বড় অ্যামাউন্টের অর্থ মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, আপনি প্রচেষ্টা করছেন আপনার হচ্ছে না। আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করা দরকার। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত
অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর অথবা আপনার হস্তরেখার উপর। আপনি প্রতিদিন একটি টিকিট কাটছেন, টিকিট কাটছেন, কিন্তু একবার আপনার হস্তরেখা বা জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিন না, অর্থ অপচয় হয়ে যাচ্ছে। কিন্তু আপনি জেনে নিন আপনার প্রাপ্তিটা কেটে গেছে নাকি বা দেরিতে আছে নাকি। প্রত্যেকের জীবনে কিন্তু প্রাপ্তি থাকে, সেটা কারো দেরিতে থাকে, কারো আগে থাকে। তা আপনার জীবনে কখন রয়েছে, আপনার দেরিতে রয়েছে না আগে রয়েছে, সেটা আগে জেনে নিন। তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত কত অ্যামাউন্টের প্রাপ্তি আপনার বড় ঘটবে না ছোট ঘটবে সেটা আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাব, এই ভাগ এই তিনটি ভাবকে কিন্তু সূক্ষ্ম বিচার এবং বিশ্লেষণ করা কিন্তু দরকার। এবং দশা মহাদশা আপনার কিসের চলছে, আপনার ক্ষেত্রে নেগেটিভ চলছে না আপনার ক্ষেত্রে পজিটিভ চলছে। দেখুন প্রত্যেকে চেষ্টা করছেন যে চটজলদি প্রাপ্তির ক্ষেত্রে, অত সহজ নয় খুব চটজলদি যে প্রাপ্তি হবে, এর জন্য আপনাকে অবশ্যই কিছুটা অপেক্ষা করতে হবে। আপনার জন্মকুণ্ডলী অথবা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন, এবং আপনার ক্ষেত্রে কী কী দরকার রয়েছে, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, এগুলো কিন্তু আগে জেনে নিন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আপনার আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, এই জন্য রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি কিন্তু করুন। কারণ রাহু যদি আপনার জন্মছকের শুভ অবস্থাতে যদি থাকে, তাহলে রাহু যেহেতু আকর্ষিক হঠাৎ ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারও কিন্তু হঠাৎ কিন্তু ঘটাতে কিন্তু পারে, যদি আপনার গাঢ় যোগ আগামীকাল থাকে, তবেই কিন্তু এই সম্ভাবনাটা আপনার সঙ্গে কিন্তু হতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, কুম্ভ রাশি। সময়টা দেখা যাচ্ছে 11:34 থেকে 1:02 পর্যন্ত, টার্গেট নাম্বার 3 এবং 6। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনার যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:28 থেকে আপনার 12:26 পর্যন্ত, টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বারটা আগামীকালের জন্য বিশেষভাবে 5, আপনার বিশেষভাবে এই 5টাকে কিন্তু জোর দিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনার সময়টা 12:08 থেকে 12:54 পর্যন্ত। এরপর সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4। আপনাদের সময়টা দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 9:22 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা আপনার 9:43 থেকে আপনার 11:04 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।